Hello everyone out there, welcome back to my YouTube channel Partly Bohemian and welcome to a new episode of Machine and Me. Tamlin dekhe amra bujhte parechen ajke je scooter ta review korbo seta Hero Blazer Plus X-Trek. তো ভিডিওতে ফার্দার এগোনোর আগে আই ওয়ান্টস টু থ্যাঙ্ক রুদ্র হিরো আমাকে প্রোডাক্টের রিভিউ করতে দেওয়ার জন্য। আর একটা রিকোয়েস্ট, যেহেতু আমি বাংলায় এই ধরনের কন্টেন্ট তৈরি করছি, তো আই ডেসপারেটলি নিড ইউর হেল্প অ্যান্ড সাপোর্ট। আর আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। 2005 হিরো হন্ডা ইন্ডিয়ান মার্কেটে নিয়ে আসে প্লেজার স্কুটারটা। তারপর 16 বছর হতে চললো, সময়ের সঙ্গে সঙ্গে এই স্কুটারটার মধ্যেও হিরো প্রচুর চেঞ্জেস নিয়ে এসছে। যেমন ধরা যাক এর ওভারঅল যে লুকসটা, সেই আগের মতোই ভীষণ একটা মিষ্টি, একটা কিউট ব্যাপার এই লুকসটার মধ্যে রয়েছে। জুবিলেন্ট ইয়েলো যে কালারটা এই মডেলটাতে রয়েছে, এটাতে খুব সুন্দর দেখতে লাগছে। তার সাথে হিরো যেটা করেছে এর মধ্যে প্রচুর রেট্রো টাচ দিয়েছে। যেমন ধরুন হেডলাইট ইউনিটের চারিদিকে একটা ক্রোম ফিনিশ, লুকিং গ্লাসের উপর একটা ক্রোম ফিনিশ, ফ্রন্টে ক্রোম ফিনিশ, এখানে ক্রোম ফিনিশ, মাফলারের উপর যে প্রোটেক্টার সেখানে একটা ক্রোম, এখানে ক্রোম, এখানে ক্রোম। তো ওভারঅল প্রচুর ক্রোম ইউজ করলেও সেটা কিন্তু দেখতে খারাপ লাগছে না, বরং খুব আই সুদিং একটা ব্যাপার রয়েছে। তো 15 বছরের মতো হয়ে গেল এই ডিজাইন ল্যাঙ্গুয়েজটা, কিন্তু এখনও মানে আমি বলতে পারবো না যে এটা ব্যাকডেটেড ডিজাইন হয়ে গেছে। হিরো এটাকে যেভাবে ট্রিটমেন্ট দিয়েছে তাতে এক কথা হিরোকে কুর্নিশ জানাতেই হয় যে এখনও 15 বছর পরও এই ডিজাইনটার মধ্যে এনাফ ফ্রেশ একটা ব্যাপার রয়ে গেছে। তো হেডলাইট ইউনিটের কথায় আসা যাক, হেডলাইট ইউনিট অল এলইডি ডেটাইম রানিং লাইট রয়েছে। এখানে দুটো ইউনিট রয়েছে, একটা হচ্ছে এলইডি ইউনিট, সিঙ্গেল এলইডি ইউনিট, যেটা আপার বিমের ক্ষেত্রে কাজে লাগছে। আর লোয়ার বিমের ক্ষেত্রে দুখানা প্রজেক্টার রয়েছে, যেটা হিরোর মতে সেগমেন্টের ফার্স্ট, এবং এটা অ্যান্টি ফগ এবং অ্যান্টি গ্লেয়ার যুক্ত। মেটাল ফেন্ডার যেটা ডিউরেবিলিটিটাকে আরও বাড়াবে। ফ্রন্ট টায়ার টিউবলেস এবং 90x100x10 ইঞ্চ ডায়ামিটারের। তার সাথে অ্যালয় রয়েছে, 130mm ড্রাম রয়েছে। আর ফ্রন্ট সাসপেনশন বটম লিঙ্ক উইথ স্প্রিং লোডেড হাইড্রোলিক ড্যাম্পার। রেয়ারে চলে আসা যাক, রেয়ারে সুইং আর্ম উইথ স্প্রিং লোডেড হাইড্রোলিক ড্যাম্পার। ওভারঅল রেয়ারের ডিজাইনটাও বেশ সুন্দর, টোটালটা হ্যালোজিন ইউনিট, কিন্তু টেল ল্যাম্পের ক্ষেত্রে হিরো যে ধরনের স্টাইলিং নিয়ে এসছে তাতে এটা এলইডি বলেও মাঝে মাঝে মনে হচ্ছে। এখানে একটা সুন্দর কার্বন ফাইবার ফিনিশ রয়েছে। রেয়ারে চলে এলে সেম ড্রাম ব্রেক 130mm, রেয়ারের টায়ার টিউবলেস 90x100x10 ইঞ্চের। ব্রেকিংয়ের ক্ষেত্রে ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম, সুতরাং ব্রেকিং কেমন হবে সেটা চালানোর সময় ভালো করে বোঝা যাবে। গ্রাউন্ড ক্লিয়ারেন্সের ক্ষেত্রে এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 155mm, ওয়েট 106 কেজি, বর্ধমানে এক্স শোরুম প্রাইস এর স্টার্ট হচ্ছে 65,600 থেকে, যেটা যাচ্ছে আপ টু 74,490 রুপিস অবধি। তো অন রোড প্রাইস কত হবে সেটার জন্য আমরা প্লিজ শোরুমে কন্ট্যাক্ট করে নেবেন, ওরা আরও বেটার আপনাকে গাইড করতে পারবে। এবার চলে আসা ইঞ্জিনের ব্যাপারটাতে। তো ইঞ্জিনে এয়ার কুলড সিঙ্গেল সিলিন্ডার 110.9 সিসির ফুয়েল ইনজেক্টেড i3 টেকনোলজি যুক্ত ইঞ্জিন, যেটা হিরো বলছে 10% বেশি মাইলেজ দেবে। 7000 RPM এটা 8 BHP ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করছে, আর 5500 RPM এটা 8.70 Nm টর্ক প্রডিউস করছে, যেটা 110 সিসি স্কুটার হিসাবে বেশ সমীহ করার মতো। কিছু সুন্দর টাচ রয়েছে, যেমন এক্ষেত্রে বেশ বড় জায়গা রয়েছে, স্টোরেজ স্পেস রয়েছে, এখানে বোতল থেকে শুরু করে মোবাইল সব কিছু আপনি রাখতে পারেন। এখানে একটা USB চার্জিং পয়েন্ট রয়েছে মোবাইল চার্জ করার জন্য, এখানে লাগেজ টাঙানোর জন্য বা ব্যাগপত্র টাঙানোর জন্য একটা হুক রয়েছে। ফুয়েল ট্যাঙ্ক 4.8 লিটারের, কিন্তু স্যাডলি এটা সিটের নিচে রয়েছে। আন্ডার সিট স্টোরেজটা একটু দেখা যাক, এখানে এলাম, ওকে
তো আন্ডার সিট স্টোরেজ খারাপ নয়, মোটামুটি একটা নর্মাল স্টোরেজ রয়েছে। এখানে একটা লাইট রয়েছে, এখান থেকে আপনি লাইট অন অফ করতে পারেন। ফুয়েল ক্যাপ এখানে, তো এই একটা ব্যাপার। এটা যদি হিরো বাইরে দিতে পারতো তাহলে আরও বেটার হতো, তেল ভরার জন্য বারবার খোলা পড়া সেই পূর্ণ একটা ব্যাপার রয়েছে। তবে এই একটা জিনিস যেটা টপ মডেলের ক্ষেত্রে পাবো সেটা হচ্ছে একটা পিলিয়ান ব্যাক রেস্ট। এটা খুব একটা নাইস টাচ, ওভারঅল যে রেট্রো লুকস যে প্রপার্টিটা রয়েছে সেটাকেও এটা বেশ জাস্টিফাই করছে। তো চালানোর আগে, আমার হাইট 5'7", পাগুলো ভালোভাবেই নিচে অবধি যাচ্ছে। সিটের কুশনিং খারাপ নয়, ভালোই। সুইচ গিয়ার কোয়ালিটি ভালো। এখানে হিরো ইন্ট্রোডিউস করেছে i3s টেকনোলজিটা, যেটা স্টার্ট স্টপ টেকনোলজি, ট্রাফিকের ক্ষেত্রে যেটা ফুয়েল এফিসিয়েন্সি বাড়ানোর জন্য বেশ হেল্পফুল। তার সঙ্গে একটা ডিজিটাল অ্যানালগ ডিসপ্লে, এখানে আমরা লো ফুয়েল ইন্ডিকেটার পাবো, সাইড স্ট্যান্ড ইন্ডিকেটার পাবো, টার্নিং ইন্ডিকেটার পাবো, i3s এর ইন্ডিকেটার পাবো, আরও অনেক কিছু ফেসিলিটি এখানে হিরো প্রোভাইড করেছে। তার সাথে এখানে আপনি ব্লুটুথ কানেক্টিভিটির মাধ্যমে কল, SMS অ্যালার্ট পেতে পারেন। এখানে একটা ফুয়েল মিটার রয়েছে আর ওডোমিটার রয়েছে, তার সাথে স্পিডোমিটারের জন্য একটা অ্যানালগ মিটার। তো ওভারঅল এই ইউনিটটা দেখতেও ভালো লাগছে এবং টেকনোলজিক্যালি বেস্ট সাউন্ড। লুকিং গ্লাস থেকে রিয়ারের ভিউটা খুব ভালো পাওয়া যাচ্ছে। হ্যান্ডেল বারের কথা যদি বলা হয়, আমার হাইট অনুযায়ী হ্যান্ডেল বারের যে পজিশান রয়েছে সেটা বেশ কমফোর্টেবল। যদি হাইট 6 ফুটের কাছাকাছি হয় তাহলে হয়তো একটুখানি সামান্য ঝুঁকতে হতে পারে, আদারওয়াইজ কিন্তু ওভারঅল রাইডিং পশ্চার কমফোর্ট সাইডের দিকে। আবার এক্সস্টটা শুনে নেওয়া যাক। সাইলেন্স স্টার্ট স্টপ নেই, এটা হলে আরও ভালো হতো। তো এক্সস্টটা শোনা যাক, বেশ। তো কাগজের কথা অনেক হলো, এবার এটা চালিয়ে দেখা যাক, দেখা যাক অ্যাকচুয়াল লোড কন্ডিশনে এটা কেমন ফিল করে। তো লেটস স্টার্ট। পা রাখার জায়গাটা বেশ ভালো, সাফিসিয়েন্ট স্পেস রয়েছে, তবে কেউ লম্বা হলে তার ক্ষেত্রে হতে একটুখানি ক্র্যাম্প ব্যাপারটা চলে আসতে পারে। ওকে, পাওয়ার 110cc সেগমেন্ট হলেও বেশ ভালো, আর যেহেতু লাইট ওয়েট তাই ইনিশিয়াল অ্যাক্সেলারেশন ভালো। তবে একটা জিনিস যেটা খেয়াল করলাম, যখন টপ এন্ডের দিকে যাওয়া যাচ্ছে তখন সাডেন একটা ড্রপ আসছে পাওয়ারে। মেবি যখন 70 কাছাকাছি যাচ্ছি তখন পাওয়ারে একটা ডিক্লাইন ভাব আসছে, তার মানে অনেকক্ষণ ফাঁকা রাস্তা পাওয়ার পর, অনেকক্ষণ ধরে পিকআপটা ধরে রাখার পর তাহলে হয়তো স্পিডটা আস্তে আস্তে বাড়বে, যেটা ইনিশিয়াল লেভেলে যেটা দেখা যাচ্ছিল না। তো এটা সিটি কমিউটার একটা স্কুটার, সেক্ষেত্রে এটা মেনে নেওয়াই যায়। ভাইব্রেশন বলতে হ্যান্ডেল বারে কিছু পাচ্ছি না, তার ব্রেক লিভারের উপর হালকা একটু ভাইব্রেশন আসছে আর পায়ের তলায় সামান্য একটু ভাইব্রেশন ফিল করতে পারছি, আদারওয়াইজ ইঞ্জিনের রিফাইনমেন্ট বেশ ভালো। ব্রেকটা টেস্ট করা হোক, ফ্রন্ট ব্রেক, ওকে ফ্রন্ট ব্রেক খারাপ নয়, স্পিড বাড়ানো যাক। রেয়ার ব্রেক, ওকে রেয়ার ব্রেক খুব ভালো, কম্বি ব্রেকিং সিস্টেমের জন্য যেটা হয় আর কি, পেছনের ব্রেকটা আর সামনের ব্রেকটা দুটো একসাথে কাজ করছে, সেক্ষেত্রে রেয়ার ব্রেকটা খুব ভালো কাজ করছে। সামনে খারাপ রাস্তা আসছে, আচ্ছা মানে আমি খারাপ রাস্তার জন্য অনেকক্ষণ ওয়েট করছিলাম এটা দেখার, যে এই স্কুটারটা এই রাস্তাগুলো কেমন হ্যান্ডেল করে। ওকে 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 ওকে, সাসপেনশন একটা মিডিয়াম দিকে সেট করা, মানে মানে সহজ ভাষায় বলতে গেলে বা সহজ কথায় বলতে গেলে যেটা বলতে পারি, মানে আউট অফ 10 এর সাসপেনশন বা এর কমফোর্টটাকে আমি 6.8 দেবো, মানে খারাপ নয়। এই সেগমেন্টে একটা স্কুটার, এত হালকা স্কুটার ঠিকঠাকই, কেন জানি না আর একটু বেটার হলে আরও বেটার লাগতো। হ্যান্ডেলের কথা যদি বলি, এ দেখুন বেশ প্লিকেবল, মানে ইজিলি শহরের ভেতরে ট্রাফিকের মধ্যে দিয়ে এদিক সেদিক করে চলে যাওয়া যাবে। তো হ্যান্ডেলিং নিয়ে কোনো কমপ্লেন নেই, আবার বলছি সিটি কমিউটার একটা স্কুটার হিসেবে হ্যান্ডেলিং ভালো। মাইলেজের কথা যদি আসে যায়, মানে আমি সার্ভিস সেন্টারে কথা বলছিলাম, প্লাস দু একজন কাস্টমার তখন এসেছিলো তাদের সাথেও কথা বলেছি, বা আমি যতক্ষণ চালিয়েছি
তো সেই রেসপেক্টে কোম্পানি যাই ক্লেম করুক না কেন, আপনি মোটামুটি 48 থেকে 50 মধ্যে বা মিক্সড রাইডিং কন্ডিশনে পেয়ে যেতে পারেন। তবে যদি একদম ফাঁকা রাস্তা হয়, যদি গাড়িটা ধীরে সুস্থে ধরে সরে চালানো যায়, তাহলে কিন্তু মাইলেজ আপনি 50+ পেয়ে যেতে পারেন। স্কুটিটার সিটটাও বেশ বড়, মানে দুজন খুব কমফোর্টেবলি বসা যাচ্ছে। তো ইটস টাইম ফর ভার্ডিক্ট, কিছু পজিটিভ ব্যাপার বলবো স্কুটারটার। প্রথম যেটা হচ্ছে লাইট ওয়েট, ইনিশিয়াল অ্যাক্সেলারেশন বেশ ভালো, মাইলেজ 50 কাছাকাছি পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রেও একটা ভালো, ইজি টু রাইড, ইজি টু মেনটেন। তো আপনি যদি কলেজ গোয়িং স্টুডেন্ট হন বা শহরের ভেতরেই ম্যাক্সিমাম টাইম কাটান, তাহলে সেক্ষেত্রে একটা হালকা ইজি টু রাইড, ইজি টু মেনটেন স্কুটার যদি 110 cc সেগমেন্টে আপনি খোঁজেন, তাহলে কিন্তু এটাকে কনসিডার করতেই পারেন। তাছাড়া হিরোর লো মেনটেন্স কস্ট, অ্যাফোর্ডেবল সার্ভিসিংয়ের ব্যাপারটা তো রয়েইছে। তো সব মিলিয়ে এটা বলতে পারি 110 cc সেগমেন্টের এই স্কুটারটা একটা ওয়েল ব্যালেন্সড প্রোডাক্ট। 110 cc সেগমেন্টের কোনো স্কুটার যদি আপনি পারচেস করার কথা ভাবেন, তাহলে অবশ্যই এটাকে কনসিডারেশনের মধ্যে রাখতে পারেন। সো দিস ইজ অল অ্যাবাউট টুডেজ রিভিউ। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। আর প্রথমে যেটা বলেছিলাম, বাংলাতে আমি এই ধরনের কন্টেন্ট তৈরি করছি, সো আই ডেসপারেটলি নিড ইউর হেল্প অ্যান্ড সাপোর্ট। আর আমাকে হেল্প করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং প্লিজ আর শেয়ার করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে আবার আমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।